বর্ষায় দীর্ঘদিন ধরে কুলপি রোডের বেহাল দশা, যানজট থেকে শুরু করে ঘটছে নিত্য দুর্ঘটনা। তার প্রতিবাদে আজ সকাল 10টা থেকে এসইউসিআই এর কর্মী সমর্থকরা জয়নগর থানা, সারবেরিয়া বাজার, দক্ষিণ বারাসাত বাজার, জয়নগর বাজার এলাকায় রাস্তা অবরোধ করে। তাদের দাবি, অনেকদিন ধরে প্রশাসনকে বলেও কাজ হয়নি, তাই আজ আমরা রাস্তা অবরোধ করেছি। এসইউসিআই নেতৃত্বের দাবি, যতক্ষণ পর্যন্ত দক্ষিণ বারাসাতের রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। আজকে আমাদের এসোসিয়েশন দলের সমস্ত জায়গায় অবরোধ চলছে। সেই কর্মসূচি পার্ট হিসাবে আজকে সরবেরিয়ায় সাহাপাড়া মোড়ে অবরোধ চলছে। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তার এই বেহাল অবস্থা বছরের পর বছর ধরে চলছে। বারে বারে আমরা দলের পক্ষ থেকে লাগাতার আন্দোলন বিভিন্নভাবে করেছি, রাস্তা অবরোধ, ডেপুটেশন, ধর্না, বিভিন্নভাবে অবস্থান। এই এটা কোন জায়গায় অবরোধ করলেন আজকে? কোন জায়গায় কতক্ষণ অবরোধ করলেন? আজকের এখানে অবরোধ চলেছে প্রায় আধ ঘন্টার মতো অবরোধ চলেছে। প্রশাসনের পক্ষ থেকে বারে বারে আবেদন আসায় আমরা এই অবরোধটা অবস্থায় করে নিই। তবে জেলার অন্য জায়গায় অবরোধ চলছে। আপনার নাম আর দেরি নেই স্যার, আমার নাম, আপনার নাম আর নাম সঞ্জয় মণ্ডল, আমি এসোসিয়েশন জেলা কমিটির সদস্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।